আমি সারা জীবন তার বাড়িতে চাকর খাটুম সারা জীবন যদি কেউ আমাকে দেহ দেখাই দেয়া পারে ধরাই দেয়া পারে আপনি আল্লাহকে চিনবেন আল্লাহকে জানবেন কিভাবে আপনারা কেন আমরা কেন বাবা জাহাঙ্গীরের কাছে আসছি একটু উত্তর দিবেন যে যার জন্য আসছি কেন আসছি আল্লাহকে চেনার জন্য না কে কে আল্লাহরে চেনার লাগি আসছেন হাত তুলেন দেখছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আল্লাহরে চেনার লাগি আইছে কিন্তু একজন গলে এনে হাত তুলে নাই যে আমি নিজেরে চেনার লাগি আইছি সবাই আল্লাহরে চিনবার চায় নিজেরে চিনবার চায় না এক লাফে ওহাবিগ মত আল্লাহর মধ্যে যায় মিশতে চায় বাবা জাহাঙ্গীর বলছে যে ওহাবিরা মাধ্যম মানতে চায় না তারা এক লাফে সরাসরি আল্লাহতে যায় মিশতে চায় মাঝখানে যে রসূল এবং নবী ওলি আউলিয়া এদেরকে মানতে চায় না আপনি আল্লাহকে চিনবেন আল্লাহকে জানবেন কিভাবে মহানবী বলতেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই ফাকাদ কোনো সন্দেহ নাই রাব্বাহু তার রবকে চিনে ফেলেছে কোরআনুল মাজিদে বলতেছে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা আলাইকুম আনফুসাকুম তোমরা তোমাদের নফসের খবর নাও তোমাদের নফসকে চেনো তাহলে পরে আপনি নিজেরে চিনেন আরে আমি তো নফস নফস তো চিনবেন অনেক দূরে রাখেন দেহরে চিনেন দেহ চিনেন এটা কি এটাকে কি বলে হ্যাঁ দেহ বলে না এটা দেহ ঠিক আল্লাহও আছে এখন আহেন আমি একটু নূরে মহা দেহ কি আল্লাহ কি নূরে মুহাম্মাদের একটু বলি খুব লক্ষ্য করে শুনেন পৃথিবীতে যদি কেউ আজ পর্যন্ত থাকে যে সে আমাকে দেহ দেখাই দিব দেহকে ধরাই দিব আমি সারা জীবন তার বাড়িতে চাকর খাটুম সারা জীবন যদি কেউ আমাকে দেহ দেখাই দেয়া পারে ধরাই দেয়া পারে সাথে সাথে আপনারা সবাই উঠা মারে কেমন নাই এই যে দেহ এখন আমি যদি কই এটা দেহ কেমনে হইল পৃথিবীতে দেহ বলতে কোনো কিছু নাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টিকে সমষ্টিগত নামটাকে বলা হয় দেহ এটা কি হাত এটা কি পা এটা কি চোখ এটা কি নাক মুখ কান গলা গাল থুতনি ঠোঁট ভুরু মাথা কপাল মাথা চুল বুক পিঠ স্তন পেট নারি বুড়ি কিডনি লিভার আপনার হার্ট এই রগ রেশা হাড্ডি সমস্ত কিছু এক এক কইরা বাইর করেন বাইর করার পর আপনি আমার দেহটা বাইর করে দেখান দেহ বলতে কিছু আছে আপনি কবেন এটা তো হয় এটা তো হাত কবেন এটা এই যে দেহের এটা এটি হলো দেহের অঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টিকে বলা হয় দেহ হাত পা চোখ কান নাক মুখ দাঁত জিহ্বা সমস্ত কিছু যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত কিছু সমষ্টিগত নামকে বলা হয় একত্রিত সমস্ত নামগুলাকে একসাথে সমস্ত অঙ্গগুলাকে একখানে আইনা একটার সাথে আরেকটারে জোড়া দিয়া দিলে জয়েন্ট দিয়া দিলেই নাম হয় দেহ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে জড়িত জয়েন্ট আছে সবার সাথে সবাই এর জন্য যদি আপনি আঙ্গুলে ব্যথা পান আঙ্গুলে ছেঁচা লাগে সারা দেহ আপনার সাথে সে সহমর্মিতা দেখায় সহানুভূতি দেখায় সারা শরীরে ব্যথা ইচ্ছা করে কোন অঙ্গ থাকে যে এই আঙ্গুলটা যদি ছেঁচা যায় সারা শরীরে ব্যথা ব্যথা শুরু হয়ে যায় না জড়ায়া পড়ে না কারণ একের সাথে আরেকে সংযুক্ত এর জন্য দেহ বলতে সৃষ্টি জগতে
শুধু নাম আছে কিন্তু দেহ নাই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের সমষ্টিগত নামকে বলা হয় দেহ ঠিক গাছ বলতেও পৃথিবীতে কোনো কিছু নাই এটা একটা শব্দ এটা একটা নাম এই দেহ যেরকম নাম এই গাছও এরকম নাম বাবা জাহাঙ্গীর বলেছেন যে পৃথিবীতে গাছ বলতে কিছু নাই তুমি যদি বলা যায় যে দেখতাছি আম গাছ তখন আপনারা যদি ডাইকে সামনে নিয়ে যায় ভাইজান কিছু গাছটা শিকড় বাকর কাইটাই না আপনারা সামনে যদি দেয় এইটি কি এটি শিকড় মূল কাণ্ডটা যদি সাত আট জনে ঠেলে লয় এইটা কি কাণ্ড ডালিগুলা যদি আনে মোটা ডালিগুলা এটা কি ডালি মোটা ডালির সাথে চিকন ডালি কিছু পাতা ফুল ফল গাছটা কো গাছ আছে নাই সমস্ত নামের সমষ্টিকে সমস্ত যে ডালি পাতা ফুল ফল কাণ্ড শিকড় বাকল সমস্ত কিছুর সমষ্টিগত একত্রে করে যে নামটা দেয় এক নামে চিনতে চায় সেটাকে বলা হয় গাছ ঠিক সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে এক নামে যদি চিনতে চান সেই নামটা হয় দেহ ইংরেজিতে বডি বা আরবিতে বলে কি জিসম